আল্লাহ ওয়াদার করবেই না ফরমানের জন্য কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও কবরটা জাহান্নামের আগুনে ভরপুর আল্লাহর আগুন নিতে আওয়াজ দিয়া বলবে রে কবরের মাটি এই নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে গুনাহগারকে চাপ দেওয়া শুরু করবে আমার মায়ার নবী চোখের বাণী ছেড়ে বলে উম্মতের দল ওই কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবি যখন দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে পাজরের হাড়গুলো আরেক পাজরের হাড়ের সাথে মিশে গুড়া গুড়া হয়ে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটার সাপ ভয়ঙ্কর কবরের হালাত হয়ে যাবে রে মুমিন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে আল্লাহর গোলাম আর আমার দয়ার মাওলা আমাকে কত সুন্দর করে বানাইছেন চেহারাটা এত সুন্দর করে বানাইছে আমার হাত পা সুন্দর করে বানাইছেন আমাকে কথা বলার শক্তি দান করেছেন আমি দুনিয়াতে আসার পরে আমার খানা লাগবে খানার ব্যবস্থা করেছেন ফলের ব্যবস্থা করেছেন ওরে বান্দা তুই আল্লাহর দেওয়া পানি পান করো আল্লাহর দেওয়া গাছ আল্লাহর দেওয়া মাছ আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া আসমানে তুমি বসবাস করো আল্লাহ কি চায় না তুই একবার আল্লাহ বলে ডাক দিবি আমার আল্লাহ তো তাকায় থাকে বান্দা তুই জিব্বাটা নাড়ায় কখন একটা আল্লাহ বলে ডাক দিবি আল্লাহর এক বান্দা বিধর্মী একটা মূর্তি সামনে নিয়ে ডাকে সনম 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 বলে ডাকে একদিন বান্দা অনেক বছরের ঘটনা হঠাৎ করে তার অজন্তে জবান থেকে একটা আওয়াজ বের হয়ে গেল সমাদ আল্লাহু সমাদ সাথে সাথে আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি ওই বিধর্মী কয় কে আমাকে ডাকতেছো কে বল্লা হাজি বলে আনা রব্বুক আমি তোমার রব বলে এতদিন আমি ডাকলাম তো কেউ আমারে সাড়া দেয় নাই বলে রে বান্দা ওই ওই মূর্তি তো তোরে বানায় নাই বানানেওয়ালা আমি আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ আমারে আব্বা বলে ডাকার কেউ নাই আমার স্ত্রী নাই যে আমাকে স্বামী বলে ডাকবে আমি বড় আদর করে বানাইছি মানুষ এরে বান্দা তোর দিয়ে তাকায় থাকি তুই কখন জিব্বাটা নাড়ায় আমি আল্লাহকে মোহাব্বতে ডাক দিবি একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ডাক দেওয়া মাত্র আমি ফেরেশতাদের ডেকে বলি ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকছে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এই বান্দা জীবনের গুনাহ মাফ করে দিলাম এই বান্দাকে আমি আমার বন্ধুর খাতায় নামটা লিখে দিলাম আই বেরাদার দূরে বাসা জিয়ারে ব ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ তন হাতরা বর যা জানাত ইয়ারে বদ বর জানে ইমানত জানাত আল্লাহ তাআলা বলেন হে গোলাম আমি যেহেতু এত কিছু তোমার দিলাম বলো এইবার মোহাব্বত আমি আল্লাহ পাইতে পারিনি এইবার কয় হ্যাঁ পারি তো নবী আপনি জিজ্ঞাসা করেন আমি পাওয়ার অধিকার নিয়া এবার বান্দার এখতিয়ার দিলাম আমারে মোহাব্বত করবেনি জিজ্ঞাসা করেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে মোহাব্বত করতে চায় আমি একটা তাদের সুযোগ দিয়া দিলাম তারা যেন আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর অনুসরণ করলেই তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে
কারণ বাবা সন্তানের নিয়া বাজারে গেল, বন্ধুর সাথে দেখা যখন হয়ে গেল, বন্ধু যখন দোকান থেকে অনেক খাবার কিনিয়া সন্তানের বাবার হাতে না দিয়া বন্ধুর ছেলের হাতে যখন দিবে, তখন কলিজা ঠান্ডা হয়ে যাবে। নিজে না খাইয়া সন্তানের খাওয়াইতেছে কলিজা ঠান্ডা। আল্লাহ বলেন, ও নবী, আপনি আমার পরম চরম বন্ধু, আউলিয়া কেরাম আমার বন্ধু, আম্বিয়া কেরাম আমার বন্ধু, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর বন্ধু, তবে মুহাম্মদ আমার কেমন বন্ধু, সব দুনিয়ার আমার বন্ধুরা শুধু আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ নিজে আপনি মুহাম্মদের ভাগো। অতএব যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে মুহাব্বতের নজরে তাকে মাফ করে দিব। আপনার অনুসরণ করবে। এইবার সাহাবায়ে কেরাম নবীর অনুসরণে পিছনে লেগে গেলেন, কারণ ঘুমাইয়া অনুসরণ হয় না, দেখে দেখে অনুসরণ করতে হয়। সাহাবায়ে কেরাম নবীর পেছনে ঘুরছেন, নবী কেমনে নামাজে দাঁড়ায় দেখেন আর আমল করেন, অনুকরণ করেন, নবী কেমন করে নামাজে দাঁড়াইতেছেন বসতেছেন দেখেন আর আমল করেন, নবীজি কেমন করে খানা খায় সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন, কিন্তু কপাল খারাপ, সাহাবায়ে কেরাম নবীরে দেখলেন আর আমল করলেন, আমরা তো নবীরে দেখতে পারবো না, পারবো? নবী শরীয়তপুরে মাঝে মাঝে আসবেননি, যেদিকেও ধারণা করে ধারণা শিরকের ধারণা, এর নবীর উম্মতের দল, এখন আমরা কাদেরকে দেখবো আর আমল করব। নবী বলেন, উম্মত টেনশন করবি না রে বান্দা, আমি নবী একদল বাহিনী তোদের কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই বাহিনীরে দেখবি আর অনুকরণ করবি, এরা আমি রসুলের বন্ধু, এদের অনুকরণ করলেই আমি রসুলের অনুকরণ হবে, আমি রসুলের অনুকরণটাই আল্লাহর মহব্বত হবে, আল্লাহর মহব্বতটাই জান্নাতে যাওয়ার কারণ হবে। আমি যেই বাহিনীটা রেখে গেলাম ওই বাহিনীর নাম আমি রসুল রেখেছি, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? নবী বলেন, তারা উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিল বলেন, বলেন উলামায়ে আহলে বাতিল কি? শুধু হক না, উলামায়ে আহলে হক। আহলে হকের গুণাগুণ কি? আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা উলামা তারা আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ শয়তানের ধোকায় গালি দিলেও একজন ওলামা গালি দিতে পারবে না, সাধারণ মানুষ শয়তানের ধোকায় দাড়ি কাটলে আলেম পারবে না, সাধারণ মানুষ শয়তানের ধোকায় সুদ খাইতে পারলে একজন আলেম পারবে না, সাধারণ মানুষ যদি শয়তানের ধোকায় পড়ে মিথ্যা বলে আলেম পারবে না। যদি দেখো না সাধারণ মানুষের চাইতে আলেম মিথ্যা বলে গালি দেয়, বুঝবা সে সঠিক আলেম না, সে হলো আহলে বাতে। এই আহলে বাতেল না গালি দিবে, আহলে হকের বিরোধিতা করবে, আর আহলে বাতেল দুনিয়ার স্বার্থের পেছনে পড়ে দৌড়াবে, এদের কাছে কেউ ভালো না, শুধু তারাই ভালো, এরাই তাবলিগের বিরোধিতা করবে, এরা ফাঁকে ফাঁকে চরমোনাইকে উম্মতের কাছে বাতেল বলবে, মূলত তারাই বাতেল। এরা জিকিরের বিরোধিতা করে বলবে জিকির চলবে না, জিকির ভালো না, মূলত তারাই ভালো না। ইয়ারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে বলবে কওমি ভালো না, মূলত তারাই ভালো না। এরা আহলে বাতেল, কারণ যারা আহলে হক আল্লাহকে ভয় করবেন, এরা কখনো কারো ক্ষতি করবে না, কারো গাউর গালি দিবে না, মিথ্যা কথা বলবে না। আর যারা আহলে বাতেল তারা চলবে করবে, কোনো সীমাবদ্ধতাও থাকবে না। এই আহলে হক ওলামাদেরকে দেখে দেখে আমল করো, এদের টুপি, এদের দাড়ি, এদের জামা, এদের পোশাক, এটাই হলো মদিনাওয়ালার আদর্শের পোশাক।
এরে নবীর উম্মতের দল, এই আহলে হক উলামাদের অনুসরণ করো, আহলে বাতিলের অনুসরণ করা যাবে না। সাবধান, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। ও আল্লাহ, যাদেরকে আপনি জান্নাতের হেদায়েতের নিয়ামত দিয়েছেন তাদের পথ আমগো দান করেন। খবরদার, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, যারা গোমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান এবং তাদের দালাল, এদের পথ আমরা চাই না, আমাদের সেই পথে নিবেন না। এটা আল্লাহর কাছে কইতে হইব না? তো যেই সোরার ঘরের সোরা নামাজ পড়ে না কইবে কসু? এটা তো কয় কোন সময় নামাজে? তো যেই সোর নামাজ পড়ে না ও কি কইব? মদিনার নবী বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কিন্তু আজকে কোথায় গেল নামাজ? কোথায় গেল নবীর সুন্নতের আমল? টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, এরে নবীর উম্মতের দল, পাঁচ বেলার নামাজ পড়া আবশ্যক লাগবেই। বছরে কয়বার? খবর নেই। কয়বার? কয়দিন? প্রতিদিন পাঁচ বেলার নামাজ পড়া সুন্নত না ফরজ? দুই এক ওয়াক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে? এতটাই সচেতন যদি হওয়ারে বাঙালি মুসলমান, আল্লাহ বলতেছেন ফিরিস্তারা লেখ, এরাই বলে নামাজ পড়া লাগবে, এরাই বলতেছে দুই এক ওয়াক্ত নামাজ মাঝে মাঝে ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না বলিয়া তারা নিজেরাই বলে হবে, তারা বলতেছে সমস্যা হবে, আমল নামায় লেখ হবে, বলার পরে যদি নামাজ পড়ে না তো ভিড়া হবে ডাবল। দুনিয়ায় ভিড়া খাবি না হয়, মরণের পরে খাবি সন্দেহ নাই। তবে দুনিয়ার ভিড়া কবরের ভিড়ার সিস্টেম আলাদা। দুনিয়ার ভিড়া কেমন হবে? পেট ভরিয়া খানা খাবি, আমিও খাব, আমি খাইয়া আল্লাহর ইবাদতের শক্তি দিয়ে ইবাদত করব, আর তুই জনমের মতো খাইয়া হইয়া যাবি, তিন ঘন্টা পরে পেট ব্যথা শুরু হয়ে যাবে। খানা খাবি ঠিকই, কিন্তু কিডনি নষ্ট হবে, না হয় তোর ছেলের উপরে বিপদ আসবে তোর গুনার কারণে। এরে যুবক, আল্লাহর গোলাম, কোন পথে চলছ? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক অক্ত নামাজ বাদ দেয় না, তুমি বালিশে মাথা লাগে একটু নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক র্যাবারলি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? বালিশে মাথা লাগায় বাত্তি নিবা যখন ঘুমাইতে যাও, এক মিনিট চিন্তা করি, ঘুমের মধ্যে যদি মরো? ঘুমের মধ্যে কেউ মরে না, কবরে গিয়া কি জবাব দিবি? এই চিন্তা করে যদি ঘুমাইতি, তাহলে মোবাইলের গান শুনতে শুনতে ঘুমাইতি না? তোমার আমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী রিক্সা ড্রাইভার শ্রমিক চাকুরিজীবী জেলেরা পাঁচ বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে কি জবাব দিবা? জবাবটা ঠিক করিয়া কবরে যাইও, কারণ কাপনের প্যাকেটে যখন ঢুকবি তখন তুমি পীর না মুরিদ, ইমাম না মুক্তাদি, শিক্ষিত না অশিক্ষিত, ধনী না গরিব, কোনো ভেদাভেদ নাই। আমিও কাফনের ভেতরে ঢুকলে যেই হালাত, তোমারও সেই হালাত, কবরের হালাতও এক। যখন কবরে মাটি দিয়া বিদায় হয়ে যাবে, তোমার কবরেও দুই ফেরেশতা, আমার কবরেও দুই ফেরেশতা, তোমার কবরে সে তিনটা প্রশ্ন করবে, আমারও সেই একই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে গিয়া বলবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ আর কেউ না। যারা দুনিয়াতে ইসলামের মালাটা গলায় লাগাবে তারা কবরে গিয়া বলবে, আমার ধর্ম দীন আল ইসলাম, আমার ধর্ম ইসলাম আর কোনো ধর্ম নাই। যারা আমার নবীর বড় আশেক,
নবীর সাথে একটা রাস্তা বানায় কইবে চিনো নি এই ব্যক্তিটাকে। নবীর আশেক বলবে ইনি তো সেই আমার মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত বেঈমানেরা কত দুনিয়াদারেরা টুপিওয়ালা বলে গালি দিয়েছে তারপরও টুপি ফালাই নাই, কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে তারপরও দাড়ি ফালাই নাই। এই নবীরে কেন চিনব না? এই নবীর খোঁজে আমি মোহাব্বতে কত আল্লাহওয়ালার পেছনে দৌড়াইতাম, এই নবীর সুন্নতের ঘেরানটা পাওয়ার জন্য মসজিদে দৌড়াইতাম, এই নবীর মদিনার সুন্নতের ঘেরান পাওয়ার জন্য রাতের বেলা উঠিয়া যায় নামাজে চোখের পানি ফেল ফেলে কান্তা। আল্লাহ তাআলা বলবে ফিরিশতা ডিস্টার্ব করিও না, বেহেশতের বিছানাটা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও, এ এখন আরামে ঘুমাবে, কারণ দুনিয়াতে ঘুমাইতে পারে না, রাতে উঠা নামাজে দাঁড়ায় যাইত। আমি মাওলার সাথে কথা বলতো, আমি আল্লাহকে মোহাব্বতের নজরে ডাকতো, রাতের বেলা ঘুমাইতো না, আমার মোহাব্বতে জিব্বাটা নাড়ায় নাড়ায় জিকির করে করে সময় কাটাইতো। বান্দারে এখন আরামে ঘুম পাড়ায় দেও, ইসরাফিলের সিঙ্গার আগে আর বান্দার ঘুমে যেন কেউ ডিস্টার্ব না করে। আর যারা গুনা নিয়া কাপনের মধ্যে ঢুকবিরে যুব, ওই কবরে যখন তোমাকে দাফন করে সবাই চলে যাবে, যখন বলবে রবের পরিচয় দাও, গুনাহগারেরা তো রবের চিনে নাই, তারা একটা জবাব দিবে লাদ্রি আমি কিছুই জানি না, আবার যখন বলবে ধর্মের পরিচয় দাও তাই বলবে লাদ্রি কিছুই জানি না। আমার নবীরে যখন দেখাইবে বলবে চিনি না, আল্লাহ তখন গোসায় বলবে রে ফিরিশতা আর সুযোগ দেওয়ার দরকার নাই, এই বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে বুঝাইতো, কোরআন হাতে নিয়ে বুঝাইতো, নামাজ পড়ার জন্য, টুপি পরার জন্য, দাড়ি রাখার জন্য, গালাগালি বন্ধের জন্য শুনে নাই। আমি আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরেও তারা আমার শোকর আদায় করে নাই, আল্লাহ ওয়াদার করবেই না ফরমানের জন্য কবরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে একটা রাস্তা বানায় দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর। আল্লাহর আগুন নিতে আওয়াজ দিয়া বলবে রে কবরের মাটি এই নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে গুনাহগারকে চাপ দেওয়া শুরু করবে। আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে উম্মতের দল, ওই কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবি যখন দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে, পাজরের হাড়গুলো আরেক পাজরের হাড়ের সাথে মিশে গুড়া গুড়া হয়ে যাবে, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটার সাপ ভয়ঙ্কর কবরের হালাত হয়ে যাবে রে মুমিন, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে আল্লাহর গোলাম। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাওয়ার বলো হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ, আজ তওবার দরজায় ফিরে আসছি, তুমি খালি ফিরাইয়া দিও না রে মালিক, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার মা বাবা কষ্ট পায়, সমাজের মানুষ কষ্ট পায়, আজকে আমি একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা চিমটি দিলে ব্যথা পাই সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, কবরের পিঠা কেমনে সহ্য করব, কবরে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে আল্লাহ, আজকে তওবার দরজায় ফিরে আসি, আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালা আলেমের বিরোধিতা করবো না।
নবীর সুন্নতের বিরোধিতা করব না। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, কবরে গুনার আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। যদি কান্না না আসে, নবী বলেন কান্নার বাহানা করো তাতেও সওয়াব। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে মুমি, আল্লাহর কাছে মাথাটা নত করে তওবা করো আল্লাহ, আর গুনার কাছেও যাব না, নবীর সুন্নতের বিপরীত চলব না। দুনিয়াতে মা বাবা সবার থেকে আমার আল্লাহ আপন, আমার রসুল আপন। অতএব দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব নয়, রসুলকে বেজার করা সম্ভব নয়। অতএব আমি বাঁচি আর মরি, খাইয়া থাকি না খাইয়া থাকি, চাকরি করি আর না করি, আল্লাহকে বেজার করব না, নবীকে বেজার করব না, গুনার কাছেও যাব না। আয় আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله قدرتير نظر دیا تکا دیکھیں اپنار بندر ময়দানে কেন আসছেন, দাঁড়াবার জায়গা নাই, বসার জায়গা নাই, বড় জায়গায় দেওয়ার চেষ্টা করিও তারা আগাইতে পারে নাই রে আল্লাহ। আয়োজনকারীরা কত কষ্ট করেছে, ঘুম নাই, খানা নাই, আয় আল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমাদের হাতে কিছু নাই, আপনার কাছে কোনোটার অভাব নাই, মেহরবানি করে তাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, আমাদের সকলের গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মহাব্বতে মাফ করে দেন, গুনা করিয়া জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জিহ্বা না পাক, আয় আল্লাহ গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক, মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। ও আল্লাহ কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, আমার কলিজার টুকরা যুবক, কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ কাউকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ এই মহামারীতে কত মানুষ চোখের পানি গোপনে ফেলতেছে, ঘরে খানা নাই, ব্যবসা নাই, চাকরি নাই, সন্তানের কাছে তারা লজ্জিত, সন্তানের একটা ভালো জামা পরাইতে পারে না রে আল্লাহ, সন্তানের মুখে একটু হাসি ফুটাইতে পারে না রে আল্লাহ, আমাদের গুনার কারণে এই শাস্তি। আবার অনেকে এই মহামারীতে মা হারাইয়া ইয়াতিম, বাবা হারাইয়া ইয়াতিম, অনেকের ভাই নাই, অনেকের আপনজন হারায় ফেলেছে, আয় আল্লাহ ওই কবর থেকে তারা দোয়া চায় রে সন্তান, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান, ওই মা বাবার জন্য কি একটু দোয়াও করতে পারো না রে সন্তান, গুনাহের কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই রে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, এখলাসওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের জিন্দেগি দান।